মানুষকে এইভাবে আল্লাহ পাওয়ার রাস্তায় আসার জন্য সারাটা দিন নবী বাড়ি বাড়ি ঘুরছে, ঘরের দুয়ারে দুয়ারে ঘুরছে। আজকে কেউ আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে গেল না, কিন্তু আপনারা এসে মাহফিলে বসে আছেন। আল্লাহ আপনাদের ভাগ্য ভালো করে দিয়েছে, সবাই একবার বলুন মারহাবা। কিন্তু আল্লাহ যদি পছন্দ না করে, কবুল না করে, ভাগ্য ভালো হওয়ার কোনো সুযোগ নাই। যার বাস্তব বলতেছিলাম, হযরত মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে আসছে ঘটনাটা। মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে দুই ভাই, এক ভাই 60 আর এক ভাই 30, দুইজনে মিলে গেছে আর আগুনের পূজা করবে না। কেন করবে না? দুইজনে মিলে পরামর্শে বসলেন, আগুনের পূজা করলাম, দেখি আগুনে রেহাই দেয় কিনা। আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইছে, আগুনের রেহাই করব, দূরের কথা আগুনের কাছেও যাইতে পারে না, এত আগুনের তাপ, কাছে যাইতে পারে না। নমরুদ আগুন জ্বালাইছে, ইব্রাহিম নবীর আগুনও ফলাইব, নমরুদ নিজেই কাছে যাইতারে না, নিজেই কাছে যাইতারে না। অবশেষে একজন মুরব্বীরা কিন্তু কিয়ামত পর্যন্ত হায়াত পাইছে, তাই চিনছেন? চিনলে কোন তো মুরব্বীরাকে? ইবলিশ, মাশাআল্লাহ। এ ইবলিশ, নরাল কিলাম আইসনে তোরে চিনা লাইছে, নরার আইলে আর তোর সুবিধাই তো না, চিনা লাইছে তোরে। ইবলিশ দেয়া কয়, নমরুদ কি ব্যাপার? কয় এই চেষ্টা করতেছি ইব্রাহিমকে আগুনে ফালাইতাম, করে এই পরামর্শ তো আমি দেই। নমরুদ কয় আইয়েন, আপনি আমার বন্ধু, বুকের সাথে বুক মিলাইছে, আপনি আমার বন্ধু। কেমন বন্ধুরা বন্ধুত্ব করছে দেখেন, নমরুদে বন্ধুত্ব করছে কার সাথে? ইবলিশের সাথে। আপনারা কিসে ইবলিশের সাথে বন্ধুত্ব করতে রাজি? বন্ধুত্ব করলে কোরআনের সাথে করবেন, কোরআনের একটা অক্ষরের মূল্য সমস্ত পৃথিবী বিক্রি করলে দেওয়া যাবে না। কোরআনের পক্ষে যারা বসে আছেন, আল্লাহর কসম, আপনারা কবরে গেলে কোরআন আপনাদের পক্ষে কবর ডুববে। যেদিন সব কবর ছাড়ো বলে পর হয়ে চলে আসবে, কোরআন আপনার পাশে বসে থাকবে। কিভাবে আসতেছি সামনে, নমরুদ আগুনের ভিতরে, ইব্রাহিম রে ফালাইব, পরামর্শ দিলেন শয়তান, সরক গাছ বানাও, সরক গাছ, সরক গাছের আগায় বসায়া ইব্রাহিম রে ঘুরাইয়া আগুনের ভিতরে ফালাও। শয়তানের পরামর্শে ইব্রাহিম আগুনে, আগুনের ভিতরে বৈশা না, হে আল্লাহ, ও আমার বন্ধু, তুমি কই? আমার আগুনও ফালাইছে। আল্লাহ কয় চিন্তা করো না, এই কোরআনের ভিতরে আছে। একটা টেলিফোন করছে, কুলনায়ানা রুকুনি বারদাও ওয়াসালামান আলা ইবরাহি। টেলিফোনটা কার? আরো জোরে কর, বাবা রে যুবক, একটা ডাক আল্লাহ রে দিও মন থেকে মহব্বতে, একটা ডাক একটা যুবক যদি দেয়, আল্লাহ আখিরি নবীর উম্মত যুবকের এক ডাকের জবাব 70 বার দেয়। বলুন এই টেলিফোনটা কার? আল্লাহর। আগুন কি নমরুদের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আগুন ফুল বাগান হয়ে গেলেন, শান্তি প্রিয় হয়ে গেলেন, তাপ শক্তি পুরা শক্তি আগুনের নিস্তেজ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম ভিতরে আরামে বৈশা রইছে। নমরুদের মেয়ে বিয়ার উপযুক্ত ফাহিমা দেহে ইব্রাহিম দি আগুনের ভিতরে আরামে বৈশা রইছে। ঘটনাটা কি? আগুনে পোড়ায় না, কারণটা কি? জিজ্ঞেস করলেন, ইব্রাহিম, ইব্রাহিম জি, তোমাকে কি আগুনে পোড়ায় না? কয় না। কারণ? আগুনের মালিক যিনি, আমি ইব্রাহিমের বন্ধু তিনি, এই জন্য পুরায় না। আমি যদি আসি, আসো। নমরুদের মেয়ে ফাহিমা
আগুনের ভিতরে ঢুকিয়া গেছে। আল্লাহ কয় এ আমার ইব্রাহিমের সম্মানে ফাহিমাকেও আগুন তোমরা ক্ষতি করতে পারবা না, ইব্রাহিমের কাছে গেছে ক্ষতি করতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলে যদি ইব্রাহিমের ইজ্জতে নমরুদের মেয়েকে আগুন রেহাই দেয়, আমরা আখেরি নবীর উম্মত, যেই নবী সৃষ্টি না হইলে কোন নবীর নবুয়ত পেত না, আমরা সেই নবীর উম্মত, আমরা কি আল্লাহর কাছে সেই রেহাই পাওয়ার আশা করতে পারি না? বজান কিভাবে পাবেন আমি শর্ট সময়ে আমরা সেই জায়গায় নিয়ে যাব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় খুব কম সময়ে, কারণ জার্নিটা অনেক লম্বা, খুব কষ্ট হয়েছে, ঝার্নি প্রেসারের রোগী। যাই হোক, খুশি আপনাদেরকে দেখে, আল্লাহর এত প্রিয় বান্দা এই এলাকায়, কোরআনের পক্ষের এত মেহমান এই এলাকায়, মাদ্রাসাকে ভালোবাসে এত মেহমান এই এলাকায়। এটা মাদ্রাসার অবস্থান কোথায় জানেন? মাদ্রাসা যেখানে আমার নবী সেখানে, যার বাস্তব দেওবন মাদ্রাসার ইতিহাস। দেওবন্দ মাদ্রাসা বিশ্ববিখ্যাত মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি রাত্রে ঘুমিয়েছি, নবীজি এসে ঘুমের ঘরে আমাকে ডাকতেছে, ও কাসেম আমি নবীর জন্য একটা ঘর বানাও। কাসেম নানুতুবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরটা কোথায় বানাবো কোথায় বানাবো? রাসূল বলেন, আসো আমার সাথে। মাঠে নিয়ে গেলেন, এই জায়গায় আমি নবীর জন্য একটা ঘর মাদ্রাসা বানাও। কাসেম নানুতুবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বানাবো, ডিজাইন আকৃতি নমুনাটা কি? আমার নবী লাঠি মোবারক দিয়ে দাগ দিতেছে, এইভাবে এই আকৃতিতে মাদ্রাসা বানাও। কাসেম নানুতুবি বলেন, এরে পৃথিবীর মানুষেরা, আল্লাহর কসম করে বলি, দেখেছি রাত্রে স্বপ্ন, সকালবেলা ফজরের নামাজ পড়ে মাঠে গেলাম, যাইয়া দেখি আমার নবীর দেওয়া লাঠি মুবারকের দাগ এখনো স্বর্ণের মতো চকচক করতেছে। আমি বলবো, যেখানে নবীর ঘর মাদ্রাসা হয়েছে সেখানে নবীর বরকতের লাঠি মুবারকের দাগ লেগেছে। কাসেম নানুতুবির মতো চক্ষু অর্জন করতে পারি না, বিদায় দেখাটা হলো না। আল্লাহ, যারা আজকে সেই কোরআন মাদ্রাসার পাগল হয়ে বসে আছে একটা রাত্রে ঘুমের ঘরে, আজকের সকল মেহমানকে তোমার নবীর স্বপ্নের দিদার নসিব করে দিও। বাজান বসেন জীবনে বহু জায়গায়, আরে গাড়ির যানজটে ফললে অত দুই ঘন্টা বয়ে থাকে, একটু বসেন জীবনটা কাজে লাগান। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। মাগো মেয়ে লোকেরা কান পাতিয়া শোনো, ফাহিমা ডাকছে, হুজুর আমি আসি, আসো। আগুন ফাহিমাকে ধরল না, নমরুদের কাছে খবর গেল, তোমার পক্ষে আমরা নাই, কেন তোমার মেয়ে ফাহিমা ইব্রাহিমের পক্ষে চলে গেছে, তোমার কথা তোমার মেয়েই শুনে না, আমরা কি তোমার কথা শুনবো? নমরুদ কয়, ঠিক আছে, আগুন থেকে বাহির হোক, আগুন থেকে বাহির হোক, তার বিচার বড় কঠিন, আইন পাস করেছে, নমরুদের মেয়ে আগুন থেকে বাহির হলে, নমরুদের মেয়ে আগুন থেকে বাহির হলে পরনের সবগুলো কাপড় খুলে, সবগুলো কাপড় খুলে উলঙ্গ করে মানুষের সামনে তরবারির আগাতে দুই টুকরা করে দিবে। নমরুদ আইন পাস করছে নিজের মেয়ের জন্য। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়ে আসলেন, একটা পশম আগুনে পুরাইতে পারলো না। ফাহিমা নমরুদের মেয়ে বেরিয়ে আসলেন ইব্রাহিমের পক্ষে যাওয়ার কারণে, একটা পশম আগুনে পুরাইতে পারলো না। আমি বলবো, আমার নবীর ঘর যেখানে, নবী আছে সেখানে, সেই নবীর ঘরের পক্ষে যারা বসে আছেন, আপনাদের আগুনে একটা পশম পুরাইতে পারবে না। সবাই একবার বলুন মারহাবা। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, বাবারা কোরআন যে কত দামি। নীরস মানুষ আমরা নীরস, আল্লাহ কইছে নীরস জিনিস সরস হয় কোরআনের পরশে গেলে, কিভাবে বাস্তবে আসে। এই যে টিস্যু পেপারটা সাদা,
কাফনের কাপড়টা সাদা বাবা মারা গেছে কাফনদা বইল্লা মাড়ি দিয়াইছে দেরগজ কাপড় বেশি এটা রাতে ঘরে রাতে বাতি নিবাইছে ঘুমাইতে বাচ্চা একটা ঘুম ভাঙছে ছায়া দেহে সাদা কাফন ঘরে দেখকা চিৎকার মারছে মা গো বাবা দি ঘরে আই বসে আর তোর বাবা কবরে ঘরেই লুকেমনে কই যে দেখো বাবা মা বাতি জ্বালায়া দেহে ওই কাফনের দেরগজ কাপড় কই তো কাফনের কাপড় মা গো বাতি নিবাইও না এটা দেখলে বই বই পায় সকাল বেলা কাফনের কাপড়টা মাদ্রাসায় পাঠিয়ে দিছে হুজুর আবিশ্বাব হুজুর এই দেরগজ কাপড়ে দুইটা কোরআন শরীফের গিলাব বানাইছে এই কোরআন শরীফের গিলাব বানায়া রাখছে একজন ছাত্র কোরআন শরীফ পড়তে নামাইছে গিলাব খুলে নিচে রাখতে যায়া এই কাফনের কাপড়ের গিলাবটা কোরআনের সাথে ছিল ছাত্রের পায়ে লাগিয়া গেছে বলুন ছাত্র এই কম দামি কাপড়ের গিলাব কোরআনের সাথে থাকার পরে এই পায়ে লাগার জন্য এই সুমা দিছে কিনা এই কম দামি কাপড়টা কাফনের কাপড়টা সুমার উপযুক্ত হইলো কার সাথে থাকিয়া আল্লাহ বলছে বন্ধু যদিও মানুষ নিরন বানাইছি কিন্তু আমি দামি কোরআন দিয়েছি কোরআনের পরশে যারা যাবে নিরস মানুষ সরস হয়ে যাবে আজকে এই কোরআনের পক্ষে বসা এর চেয়ে বড় नसीব এর চেয়ে বড় ভাগ্য আর কি হতে পারে ফাহিমা আগুনের ভিতর থেকে বাহির হলে নমরুদের ফয়সালা বিচার উলঙ্গ করে দুই টুকরা করে দিবা ফাহিমাকে নমরম নমরুদের সাঙ্গ ফাঙ্গরা দরে পরনের কাপড় যুবতী মেয়ে খুলতে চাইতেছে ফাহিমা আকাশের দিকে তাকায়া কান্দে মাভুত তোমার খলিল ইব্রাহিমের পক্ষে যাওয়ার কারণে আগুনের ভিতরে আমাকে হেফাজতে রাখছো সহি সালামতে রাখছো একটা পশম আগুনে আমারে পোড়াই নাই মাবুদরে আগুনের ভিতরে যদি আমাকে বাঁচাইয়া রাখতে পারো আমার বাবার সাঙ্গ ফাঙ্গ গুন্ডা পান্ডাদের আক্রমণ থেকে আমাকে কি তুমি বাঁচাইতে পারো না তারা পরনের কাপড়টাই না খুলতেছে কাপড় খুলে খুলে বেপর্দা হওয়ার আগেই আমার আল্লাহ ডাকে জিব্রাইল দে জান্নাতের দরজাটা খুলে দে ফাহিমার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না আমি আপনাদের কাছে জানতে চাই ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ফাহিমা ওই নবীর উম্মত ফাহিমা আর আখেরি নবীর উম্মত অন্যান্য নবী রাসূলের উম্মত বলুন কোন নবীর উম্মতের দাম আল্লাহর কাছে বেশি অন্যান্য নবীর উম্মতের চাইতে আখেরি নবীর উম্মতের দাম বেশি না কম বাজান এটা আমার কথা না তো ওই যে কোরআনের মধ্যে আল্লাহ কইছে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস একবার বলুন আল্লাহু একবার ফাহিমা কান্দে মাবুদ আমাকে ইজ্জত বাঁচাইও আমার আল্লাহ বলেন জিব্রাইল রে জান্নাতের দরজাটা খুইলা একটা রেশমি জান্নাতি শাড়ি ফাহিমারে পরাইয়া দে একটা শাড়ি পরাইয়া দে ওই কাপড়টা খুললো রেশমি শাড়ি জান্নাত থেকে জিব্রাইল পরাইয়া দিল এই কাপড়টা খুললো আর একটা পরাইয়া দিল এইভাবে সত্তরটা কাপড় খুললো সত্তরটা জান্নাতি রেশমি কাপড় পরাইয়া দিল রে মামে লোকেরা ইব্রাহিম নবীর উম্মত ফাহিমাকে যদি আমার আল্লাহ জান্নাতি রেশমি কাপড় দুনিয়াতে পরাই আল্লাহর কসম এই নবীর উম্মত যারা হইবা গো মামে লোকেরা তোমাদেরকে সরাসরি জান্নাতি শাড়ি পরাইয়া দিবে সত্তরটা কাপড় খোলার পর নমরুদ বলছে আর কাপড় খুলিস না কাপড়ের উপরে দিয়াই আঘাত করে দুখণ্ডিত করে দে মাথা নোয়ায়া বসাইলেন গর্দান টান করে মাথা নিচে চোখের পানি ছেড়ে কান্দে ফাহিমা আল্লাহ রে আগুন থেকে বাঁচাইলা বেইজ্জতির থেকে বাঁচাইলা তরবারির আঘাত থেকে কি আমারে বাঁচাইতে পারো না বলুন তরবারির আঘাত থেকে বাঁচানোর ক্ষমতা আমার আল্লাহর আছে আমার আল্লাহ ডাকে জিব্রাইল ফাহিমার কান্না সইতে পারি না
বান্দার চোখের পানিতে আমার আল্লাহ সবচেয়ে বেশি দুর্বল হয়। বান্দা যদি কান্দে, সন্তান কান্নলে মা যেমন দুর্বল, সন্তান কান্নলে বাবা যেমন দুর্বল, আদম সন্তান কান্নলে, মানব জাতি কান্নলে, আমার আল্লাহ মা বাবার চাইতে কোটি কোটি গুণ দুর্বল হয়। বান্দারে কেন কান্দোস, আমার রহমতের সাগর দিয়া তোর চোখের পানি মুইসা দিতে ইচ্ছা হয়। আল্লাহু আকবার, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, আল্লাহু আকবার। এই যুবকের গায়ে কোরআনের ধাক্কা লেগেছে, আল্লাহ তাকে তুমি তোমার ওলি বানাইয়া দাও। বাবা বলা যায় না আজকের মাহফিলে আল্লাহ কাকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেয়। বাজান বসেন, আমি কম সময়ে মূল কথাগুলো সামনে আনতেছি। ফাহিমা কান্দে, চোখের পানিতে যুবতী মহিলা মাটি বিছতেছে আর ডাকতেছে, আল্লাহ রে তুমি কি পারো না তরবারির আঘাত থেকে বাঁচাইতে? আমার আল্লাহ ডাকে জিব্রাইল, ফাহিমার চোখের পানি আমার জমিন ভিজে গেছে, সহ্য করতে পারি না ফাহিমার কান্না, জিব্রাইল রে তাড়াতাড়ি যাও, জল্লাদ তরবারি উঠাইছে আঘাত করবে। নমরুদের সাঙ্গ পাঙ্গরা চারদিক ঘেরাও করে রাখছে, এই অবস্থা দেখবে, অবস্থা দেখবে, তরবারির আঘাত করবে, সবাই তাকিয়ে আছে, জল্লাদ তরবারি উপরে উঠাইছে আঘাত করবে। আল্লাহ বলেন, জিব্রাইল রে পিছনের তরবারি সামনে আসার আগে ওই জল্লাদের হাতের নাট বল্টু টাইট কইরা দে, নাট বল্টু টাইট, ওনার হাত ঘুরে না, পিছনের হাত সামনে আয় না। অনেক মানুষ দেখেন এক জাতের রোগ আছে, এটা বলে প্যারালাইসিস। যুবক বেচারা ফাও হেসরাইয়া হারে, কিরে বাবা হুজুর প্যারালাইসিস। আচ্ছা কোন তো এই ভালা মানুষটা অসল করছে, এটার মালিকটাকে আবার মাঝে মাঝে ভালাও কইরা দিছে, মালিকটাকে এ আল্লাহ কি আছে এখনো? তাহলে একবার মহব্বতে ডাকেন, আল্লাহু আকবার।